রহমানির রহিম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের গায়ে এই দুনিয়ায় কাটা বিদা সহ যে কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা অশান্তি অসুস্থতায় কোনো বিপদে পতিত হলে এর বিনিময়ে তার গুনাহের কাফফারা হয়ে যায় এবং সে তাতে সওয়াবের আশা রাখে। এর বিনিময়ে কেয়ামতের দিন তার গুনাহসমূহ মাফ করা হবে। হাদিসটি বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6331, গ্রন্থ আল আদাফুল মুফরাদ, অধ্যায় রোগীর সাথে দেখা সাক্ষাৎ, হাদিস নাম্বার 509, হাদিসের মান সহিহ।